আজকে আমাদের আলোচনার বিষয় HDI, হ্যাঁ, বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। একটা জিনিস মাথায় রেখো, এই যে হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যান মিন্স মানব, ডেভেলপমেন্ট মানে জানি উন্নয়ন, হ্যাঁ, তাহলে আমাদের উন্নয়ন, তাহলে আমাদের উন্নয়ন এটা কতটুকু হচ্ছে আমরা যখন সেটাকে কোনো একটা ক্রিটিক্যাল ভ্যালুর সাহায্যে পরিমাপ করব, সেটাকে কী বলবো? সেটা হচ্ছে HDI বা ইন্ডেক্স, আই ফর ইন্ডেক্স। ইন্ডেক্সটা কী? ইন্ডেক্সটা মাথায় রেখো অলওয়েজ 0 থেকে 1-এর মধ্যে ক্যালকুলেট করা হয়। তাহলে HDI এর যে ভ্যালুটা কতর মধ্যে ক্যালকুলেট করা হয়? 0 থেকে 1। যে দেশগুলো যত উপরের দিকে, মানে আজকে মাথায় রেখো 0 থেকে 1, মানে যে দেশ যত 1-এর দিকে তাদের ডেভেলপমেন্টের মাত্রা তত ভালো, অ্যাজ লাইক ধরো 0.8 বা 0.9 বা 1-এর কাছাকাছি। আর যারা যত 0-র দিকে তাদের মাত্রাটা কি তত খারাপ। আর কেউ যদি 0.5-এর কাছাকাছি হয় তাহলে তারা ওই মোটামুটি একটা অবস্থায়, ভালো না খারাপও না। এবার তাহলে আমরা জেনে নিই HDIটা কার সাহায্যে ক্যালকুলেট করা হয়। প্রথমেই জানতে হবে গোল পোস্ট। এই যে HDIটা ক্যালকুলেট করা হয় তার জন্য একটা গোল পোস্ট আছে। এই গোল পোস্টটা কি? যেটা 2019 সালে দেওয়া হয়েছিল। দেখো এর জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া নেওয়া হয়েছিল। হ্যাঁ, ক্রাইটেরিয়াগুলো দেখো, ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে জন্মের সময় প্রত্যাশিত আয়ু। তাহলে প্রত্যাশিত আয়ু মানে এক কথায় আমরা কত বছর বাঁচবো, সেটা হচ্ছে প্রত্যাশিত আয়ু। তাহলে আমাদের এর প্রত্যেকটা দুটো করে ভ্যালু থাকে। হ্যাঁ, তাহলে পরীক্ষায় যদি তোমাদের গোল পোস্ট আসে তাহলে এটাই গোল পোস্ট। হ্যাঁ, মাথায় রেখো এই যে আমি বলছি এটাই কি গোল পোস্ট, দুয়ের জন্য এটাই লিখবে। তাহলে সর্বোচ্চ ভ্যালু কত? 85। আর সর্বনিম্ন কত? 20। তাহলে এইটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে না, মাথায় রেখো। এই যে HDI ক্যালকুলেট করা হয় তখন এটা বেঁধে দেওয়া হয়। হ্যাঁ, এবার আমরা এর মধ্যে কোনো না কোনো একটা জায়গায় পড়বো, সেটা ক্যালকুলেট করে দেখতে হয়। তাহলে ফার্স্ট গোল পোস্ট সেটা হচ্ছে বার্থ এক্সপেক্টেড অ্যাট বার্থ রেট। হ্যাঁ, মানে আমরা যখন জন্মাচ্ছি আমাদের আয়ু কত। তারপর দেখো বিদ্যালয়ে থাকার প্রত্যাশিত বয়স, আমরা কতদিন পর্যন্ত বিদ্যালয়ে থাকছি, এর সর্বোচ্চ হলো কত? 18, সর্বনিম্ন 0। আর তারপর দেখো দেখো বিদ্যালয়ে যাওয়ার গড় বয়স, আমরা কত বছর বয়সে বিদ্যালয়ে যাচ্ছি, সেটা সর্বোচ্চ মান কত? 15, সর্বনিম্ন 0। আর আমাদের মাথাপিছু আয় বা GNI বা গ্রস ন্যাশনাল যে ইনকামটা হয় সেটা কত? 75,000 সর্বোচ্চ, সর্বনিম্ন কত? 1,000। তাহলে এইটাই হচ্ছে আমাদের গোল পোস্ট। হ্যাঁ, এই ইন্ডিয়ান পার্টটা তোমরা দেবে না, কারণ তোমাদের কোনো দেশের সাপেক্ষে দেয় না, বলেই দেয় গোল পোস্ট কত এই। আর ইন্ডিয়ার সাপেক্ষে ক্যালকুলেট করে আমাদের ভ্যালুটা কত বেরোচ্ছে এইটা, সেটা আমি পরে যাচ্ছি। তাহলে আশা করি এই গোল পোস্ট মাথায় ঢুকলো। হ্যাঁ, এইবার আমরা আগে ভালো করে জানি HDIটা কী। হিউম্যান ডেভেলপমেন্ট মানে মানব উন্নয়ন। তার মানে ভেবো না যে আমরা ভালো পোশাক পরলাম, ভালোই করলাম, সেগুলো এই যে আমি কয়েকটা জাস্ট ছবি দিয়ে দেখাচ্ছি। এই যে এই ছেলেটার দিকে তাকাও, এই তো সবই আছে, এর চুলটা দেখো কালারফুল চুল, সানগ্লাস আছে, ছেলে হয়ে দেখো কানে কান দুল পরেছে, সব কিছু A to Z আছে। তাহলে এটাকে কি আমরা হিউম্যান ডেভেলপমেন্ট বলবো? বলতেই পারি না, বলার কী আছে বলো? বা ধরো এইটাই, এই যে বাইক আছে, সব কিছু আছে, তার সঙ্গে দেখো বাইকে চড়ার স্টাইলটাও আলাদা। তাহলে এইগুলো কি আমরা হিউম্যান ডেভেলপমেন্ট বলবো? একদমই না। হিউম্যান ডেভেলপমেন্ট মানে ভালো খেলাম, ভালো পড়লাম বা কালারফুল চুল হলো, সেগুলোই না। হিউম্যান ডেভেলপমেন্ট মানে মাথায় রেখো এই ছবিটার দিকে তাকাও, আমাদের তিনটে জিনিস, ফার্স্ট হেলথ, সেকেন্ড এডুকেশন, আর আমরা যে লিভিং স্ট্যান্ডার্ড, আমরা যেখানে বাসছি তার স্ট্যান্ডার্ডটা কতটুকু, এর ওপর বেস করে কী করে করা কী করা হয়? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা ক্যালকুলেট করা হয়। তার মানে আমরা কতদিন সুস্থ থাকছি, আমরা কতদিন বাঁচছি, আমাদের এডুকেশনের মাত্রা কত, আমাদের পার ক্যাপিটা ইনকাম কত, বা আমাদের মানে জীবনের গুণগত মান কত, এর উপর বেস করে কোনটা ক্যালকুলেট করব, সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা ক্যালকুলেট করব। তাহলে আমরা আশা করি এইটুকু বুঝলে। এবার মেন পার্টে ফেরো, মেন পার্টে ফেরো। এই যেখানে যে হিউম্যান ডেভেলপমেন্ট তার দেখো অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে। আর এটা কে প্রথম ক্যালকুলেট করে? 1970-এর দশকে। হ্যাঁ, UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এরা দেখো ফার্স্ট কী করেছিল, এটা শুরু করেছিল। UNDP-র মতে দেখো সংজ্ঞাটা দেখো, মানব উন্নয়ন হলো একটা প্রক্রিয়া যার মধ্য দিয়ে জীবনযাত্রার মানের উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের সক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে আমাদের যেমন মানের ডেভেলপমেন্ট হচ্ছে, তার সঙ্গে সঙ্গে দেখো আমাদের অ্যাবিলিটিও কী হচ্ছে, ডেভেলপড হচ্ছে, তাকে কী বলবো? HDI। তাহলে একদম সোজা ভাষায় একটা মানুষের সার্বিক বা সর্বাঙ্গীন যে উন্নয়নটা সেটাই HDI। তারপর দেখো প্রবক্তা, এটা সর্বপ্রথম মাথায় রেখো, পাকিস্তানের একজন অর্থনীতিবিদ যার নাম মেহবুল হক, সর্বপ্রথম কী করে? প্রস্তুত করেন। আর তারপরে এখানে একটা ডেটা দেওয়া আছে, দেখো 1990 এরপর থেকে প্রতি বছর দেখো এই HDIটা ক্যালকুলেট করা হয়, যার জন্য কোন কোন বিষয়গুলো নিয়ে একটু আগেই বললাম, প্রত্যাশিত আয়ু, শিক্ষার হার, ওই যে গোলপোস্টে যেগুলো পেলে, আর জীবনযাত্রার মান, এইটা তিনটে নিয়ে দেখো আমরা ক্যালকুলেট করছি।
যার মানটা সর্বোচ্চ এক, আলাদা পয়েন্ট করতে পারো, সর্বনিম্ন কত? জিরো। 2011 সালে এটা ক্যালকুলেট করা হয়েছিল কতগুলো দেশের মধ্যে? 187, যার মধ্যে নরওয়ে ফার্স্ট, দেখো প্রায় একের কাছাকাছি, 0.94, আর সব থেকে কম দেখো কঙ্গো, 0.28, আর আমাদের স্থান 134তম মাথায় রেখো, সেটা হচ্ছে 0.54, মানে আমরা মিডিলে আছি, ভালো না আবার খারাপও না, এই জায়গায় দাঁড়িয়ে আছি। এইবার চলে আসি আমরা এই যে বিশ্বব্যাংক প্রস্তাবিত এর যে সূচকগুলো আছে, সূচক মানে যে গোল পোস্টে পড়লে সেইগুলো, হ্যাঁ, আর এটা মাথায় রেখো থার্ড সেমে তোমাদের ছিল, তখন আমরা পড়েছিলাম, আমি জাস্ট অল্প করে বলে বেরিয়ে যাচ্ছে, এটা ডিটেলস আমি বলছি না। সূচকগুলো কী কী? ফার্স্ট হচ্ছে মাথাপিছু ব্যক্তিগত ভোগের বৃদ্ধি। অ্যাকচুয়ালি মাথায় রেখো আমরা যদি 100 টাকা ইনকাম করি, তাহলে আমাদের ভোগটা কিন্তু 100 টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু আমরা যদি দৈনন্দিন 1000 টাকা ইনকাম করি, ভোগটা কি বাড়বে? তাহলে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট হচ্ছে কি না বোঝার জন্য সব থেকে ভালো একটা জিনিস, সেটা হচ্ছে মাথাপিছু ভোগের পরিমাণটা দেখা। ভোগ মিনস আমাদের জীবনযাত্রা, লাইফ স্টাইল চেঞ্জ হবে। ধরো তুমি আজকে 5 টাকার চা খেতে পছন্দ করো, তোমার যখন ইনকাম বাড়বে, তুমি 5 টাকার চাটা না খেয়ে তুমি ওই যে বিভিন্ন দেখবে হাইফাই যেগুলো স্টার বক্স বা এই ধরনের জায়গায় গিয়ে খাচ্ছ, হ্যাঁ, বা KFC-তে গিয়ে খাচ্ছ, তখন তুমি চা খাওয়ার জন্য এসে 200 টাকা পে করছো, তখন দেখো আমাদের ভোগটা কি বাড়বে। সেকেন্ড দেখো অপুষ্টির পরিমাণ, একটা জিনিস মাথায় রেখো আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে সব থেকে বড় একটা বোঝা জানো অপুষ্টি। প্রচুর মায়েরা বা নারীরা যখন তোমার সন্তান প্রসব করে, তার আগের মুহূর্তে বা সেই মুহূর্তে সঠিক যে পুষ্টিকর খাবারটা সেটা পায় না। আর একজন মা যদি সুস্থ হয়, সন্তানটা সুস্থ হবে, সোসাইটি সুস্থ হবে, দেশ সুস্থ হবে, সেদিক থেকে দেখো আমরা পিছিয়ে, তাহলে এটা একটা অন্যতম ক্রাইটেরিয়া। তারপর দেখো 5 বছরের কম বয়সী শিশুর মৃত্যু হার, সব থেকে বড় একটা মানে কি বলবো একটা থান্ডার সময় হচ্ছে এটা, কারণ এই সময়টায় বাচ্চাদের ইমিউনিটি অতটা গ্রোথ করে না, যার জন্য দেখবে শিশুদের বিভিন্ন রোগ দেখো সর্দি কাশি কলেরা বসন্তগুলো লেগেই থাকে। আর এই সময়তে যত তোমার ইমিউনিটিটা বাড়বে, তত দেখো তোমার এই মৃত্যুর হারটা কি কমবে, বিশেষ করে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এই মৃত্যুর হারটা অনেকটাই বেশি। দেন দেখো জন্মের সময় শিশু মৃত্যুর সম্ভাব্য আয়ুষ্কাল, যখন বাচ্চাগুলো জন্মাচ্ছে তারা কত বছর বাঁচবে, যেমন চাইনা ফাইনা জানো 80+ বাঁচছে, কিন্তু আমাদের মতো ইন্ডিয়ান মতো দেশগুলোতে দেখো আমাদের প্রত্যাশিত আয়ু কমে আস্তে 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 65-60 এরকম কমে আসছে, অথচ দেখো জাপান চায়না এদের প্রত্যাশিত আয়ু কি অনেকটাই বেশি। আর তারপর মাথায় রেখো সব থেকে বড় যেটা সাক্ষরতার হার, বিশেষ করে সাক্ষরতা মিন্স কিন্তু কোনো একটা জেন্ডার না, এখানে জেন্ডার বাইস করলে চলবে না, এখানে নারী পুরুষ থার্ড জেন্ডার যারা আছে সবাই একসাথে। আমাদের ইন্ডিয়াতে দেখো আমরা 74% 2011 সেন্সাসে শিক্ষিত, যার মধ্যে পুরুষরা 80+ কিন্তু মেয়েরা দেখো 60+, তাহলে এটা অনেকটাই আমরা পিছিয়ে। তাহলে আমাদের ইন্ডিয়ান সাক্ষরতা তখনই বাড়বে যখন প্রত্যেকটা জেন্ডার কী হবে, এডুকেটেড হবে। আর তারপর দেখো পৌর অঞ্চলে বসবাসকারী জনসংখ্যা, অবশ্যই আমাদের জীবনযাত্রার মান যত বাড়বে আমাদের পৌরসভা নগর অঞ্চলের মান কি বাড়বে। আর তার সাথে দেখো পৌর অঞ্চলে পয়ঃপ্রণালী বা শৌচাগারের সুবিধা, বিশেষ করে এটা ভীষণভাবেই দরকার। দেখো এগুলো হয়ে গেলে তারপর আমরা একটা ফর্মুলায় আসবো, ফর্মুলাটা দেখো HDI কীভাবে ক্যালকুলেট করি আমরা, 1/3 LEI, যার ফুল ফর্ম দেখো লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, 1/3 EI মানে এডুকেশনাল ইন্ডেক্স, আর 1/3 দেখো GDP বা গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। এই হচ্ছে ফর্মুলা। যদি কোশ্চেনটা দেয় হাউ টু ক্যালকুলেট বা ডিটারমাইন HDI, তাহলে কোনটা লিখবো? এই ফর্মুলাটা আমরা লিখবো। আর এখান থেকে যেহেতু এটাও পুরোপুরি ম্যাথামেটিক্যাল টার্ম, তোমরা যেহেতু থিওরি পড়ছো অর্থাৎ ম্যাথটাই আমরা যাবো না, এই ডেটাগুলো দিয়ে ক্যালকুলেট করতে হয়। তাহলে আমরা 2001 সালের HDI যদি ক্যালকুলেট করি ইন্ডিয়ার কত আসে তোমার 0.59, হ্যাঁ এই ছকটা দেওয়া লাগছে না যেহেতু আমরা গোল পোস্ট দিচ্ছি। তাহলে তোমাদেরকে যদি HDI সম্পর্কে জানতে চাই বা HDI এর যে সূচকগুলো ইন্ডেক্সগুলো জানতে চাই, তাহলে এটাই কি আমার এনাফ। হ্যাঁ এইবার দেখো অনেক সময় কোশ্চেন আসে, যেটা সেটা হচ্ছে আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে HDI-টা কম কেন, হ্যাঁ, বা প্রথম বিশ্বের দেশগুলোতে বেশি কেন। এই আমার নোটসে ঠিক এই জায়গা থেকে এটা হচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলোতে কম কেন, তাহলে আমরা যদি ওই যে ইন্ডেক্সগুলো পড়লাম সেই দিকে তাকাই, তাহলে হয়ে যাবে যে অর্থনৈতিক কারণ। মাথায় রেখো HDI ভালো করতে গেলে আমাদের ইকোনমিক্যালি জনসংখ্যা সামাজিক শিক্ষা সবগুলো ভালো করতে হবে, কিন্তু আমাদের সেটা তো ভালো না। ভালো না কেন? এই ডেটাগুলো দেখলে বুঝতে পারবে, আমাদের জনসংখ্যার ম্যাক্সিমাম পোর্শন আমরা কৃষিজীবী, 70-80% কৃষিজীবী। আর কৃষিজীবী হলে দেখো সেই পরিমাণ ইনকাম আসছে না, সেই পরিমাণ ভোগও আসছে না, তার সঙ্গে দেখো যে আমাদের মধ্যে বেকারত্ব বেশি, যার জন্য জনসংখ্যা কি অত্যাধিক হাই, যার জন্য HDI-টা কম, এই মাথাপিছু আয় অত্যন্ত কম, যার জন্য জীবনযাত্রার মানও কম, ব্যবসা বাণিজ্য এগুলোও কম। মাথায় রেখো এই ইকোনমিক কারণগুলোতে আমরা কি পিছিয়ে।
তাহলে কোশ্চেনটা যদি আমাদের মতো দেশগুলোতে কেন আমরা পিছিয়ে আসে, তাহলে এটা এবার ধরো এখান থেকে কোশ্চেন দিল ফার্স্ট অল কান্ট্রিতে বেশি কেন, এই পয়েন্টগুলো উল্টো হবে ওদের। এই যে পার্সেন্টেজটা পাচ্ছ এটা সব শিল্পভিত্তিক, বেকারত্বের হার কম হবে, মাথাপিছু আয় কি বেশি হবে। তারপর দেখো জনসংখ্যা সম্পর্কিত কারণ, এই যে উচ্চ জন্মহার, এই ডেটাগুলো একবার দেখে নিও, আমাদের উচ্চ মৃত্যু হার, গড় আয়ু অনেক কম, পুষ্টির অভাব, পরিচ্ছন্নতার অভাব, তো শিশু মৃত্যুর হার যেটা সেটাও কি অনেকটাই হাই। তারপর দেখো সামাজিক রাজনৈতিক কারণটা অনেক দায়ী, বিশেষ করে মেয়েদের মধ্যে শিক্ষার হারটা অনেক কম, আমাদের মধ্যে এখনও সেই পুরুষতান্ত্রিক সমাজ, এখনও দেখো জেন্ডার বায়াস, এখনও জেন্ডার ডিসক্রিমিনেশন, এগুলো সব চলে আসছে যেটা ভীষণভাবেই বাজে, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বা ডেভেলপ কান্ট্রিতে আমরা পাবো না। তারপর দেখো প্রাপ্তবয়স্ক পুরুষদের সংখ্যাধিক্য যেটা, বা নিরক্ষর পুরুষের সংখ্যাধিক্য, নারী পুরুষের মধ্যে ভেদাভেদ, মহিলাদের প্রতি বৈষম্য, এই সমস্ত কারণগুলো এখানে আসছে। কারিগরি কারণে কোনগুলো, এই স্বল্প উৎপাদন, আমাদের প্রোডাকশনটা খুবই কম, পুরাতন যন্ত্রপাতি, তার সঙ্গে মাথায় রেখে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত কারণগুলো এর জন্য দায়ী। হ্যাঁ, তাহলে এখান থেকে দুটো কোশ্চেনের অ্যান্সার পেরে যাচ্ছ। যদি তোমাকে উন্নত দেশগুলোতে বেশি কেন বলে উল্টোটা, আর যদি উন্নয়নশীল দেশগুলোতে কম কেন বলে এটা। হ্যাঁ, তার সাথে দেখো এখানে একটা ডেটা দেওয়া আছে, যদি একটু আগের ডেটা পুরনো এটা, হ্যাঁ এটা দিতে পারো বা নতুন ডেটাও দিতে পারো, বা এটা দিলেও কোনো অসুবিধা নেই, চলে যাবে। হ্যাঁ, আর লাস্ট দেখো আমাদের ইন্ডিয়াতে মানব উন্নয়ন সূচক চাই, তুমি এখান থেকেও লিখতে পারো, বা আমি একটা পেজ করে দিয়েছি এই যে এটা ভারতের মানব উন্নয়ন সূচক, জাস্ট আমি তোমাকে কয়েকটা ডেটা দিয়ে বলছি। দেখো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মধ্যে সব থেকে ভালো কন্ডিশন আছে কেরালা, তখন কেরালায় জানো শিক্ষা সাক্ষরতার হার 90+, একমাত্র একটাই রাজ্য কেরালা যেখানে পুরুষের থেকে মহিলা সংখ্যা বেশি, হাজারে 1,084। তাহলে এইভাবে দেখো এদের পজিশনটা কি অনেকটাই বেস্ট। অন্যদিকে যদি আমরা বিহারে যাই, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, এইদিকে দেখো ভীষণভাবেই কম। তাহলে এখান থেকে সবগুলো তো পসিবল না, ওই ওপরের দিকে দু চারটে পড়ো, এই যে কেরালা, চণ্ডীগড়, গোয়া, লাক্ষাদ্বীপ, এদের ডেটাগুলো, নিচের থেকে দু চারটে, মিডিল থেকে দু চারটে, হ্যাঁ এরকমভাবে পড়ে নিও, তাহলে হয়ে যাচ্ছে। চাইলে ম্যাপটা দিতে পারো, হ্যাঁ কোন জায়গাটায় ভালো দেখো, সেগুলো কেরালা বা আমাদের উত্তরের যে সাইডটা কিছু জায়গাগুলো, হ্যাঁ আর সব থেকে খারাপ কোনগুলো সেটাও দেওয়া আছে, এটা দেখে নিও। আর তার সাথে যদি দেয় সিগনিফিকেন্স অফ HDI, অ্যাকচুয়ালি মাথায় রেখো এই সিগনিফিকেন্সগুলো কোনগুলো, ওই যে তোমার গোলপোস্টগুলো পড়লাম সেইগুলোই। তাহলে HDI বাড়লে জীবনযাত্রার মান কি বাড়বে, আমাদের মৌলিক উন্নয়ন হবে, মানুষের সম্ভাব্য বিকাশ হবে, সামাজিক ডেভেলপমেন্ট যেগুলো এগুলো সব বাড়বে, অতএব এখান থেকে এগুলো কি আমরা গুরুত্বগুলো জানতে পারি। হ্যাঁ, তাহলে এই জিনিসটা খুব ভালো করে দেখে যেও, যদি পরীক্ষা সাপেক্ষে আসে তাহলে যেন ভালো করে লিখতে পারো, আশা করি পারবে। আর তার সাথে দেখো ওয়ার্ল্ডের সাপেক্ষে একটা ম্যাপ দেওয়া আছে, আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে ওয়ার্ল্ডের ম্যাপটা দেখো, ফুল গ্রিন যে পোর্শানগুলো, হ্যাঁ সে পোর্শানগুলো HDI-তে অনেক ভালো। আমাদের দেখো ইউরোপিয়ান কান্ট্রিগুলো, আমেরিকান কান্ট্রিগুলো, এদের HDI অনেকটাই হাই, কিন্তু মাথায় রেখো যত ডিপ রেডের দিকে যাচ্ছ এদের HDI কিন্তু খুবই বাজে, আফ্রিকান কন্টিনেন্টগুলো। তারপর দেখো আমাদের সাউথ ইস্ট এশিয়ার যে কন্টিনেন্টগুলো, এদের কিন্তু HDI ভ্যালুটা কি অনেকটাই কম, কিন্তু ওপরের যে কান্ট্রিগুলো তাদের HDI-টা অনেকটাই বেস্ট। হ্যাঁ, তাহলে এটা ভালো করে দেখে নিও, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ।